তবে তার আগে আরো জরুরি হচ্ছে আরো একবার শুনিয়ে দেওয়া সত্যি সেদিন এই দের অর্থাৎ যে প্লুরাল নাম্বারের কথা বলছি আমি বহুবচনের কথা বলছি আমি এটা আমার কথা নয় এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভয়ের বাড়িতে গিয়ে বলে এসেছিলেন যে দোষীরা শাস্তি পাবে সেই সময় তো প্রশ্ন করেছিলাম আমরা তাহলে কি মুখ্যমন্ত্রীর কাছে কোনো সূত্র মোতাবেক খবর আছে যে অপরাধী এক নয় অপরাধী অনেক কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে দোষীদের রেয়াত করা হবে না সেদিনের মুখ্যমন্ত্রী বক্তব্য ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় একটা ভয়ঙ্কর নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড যার জেরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য শহরের মানুষজন রাস্তায় নামেন জেলায় জেলায় শুরু হয় প্রতিবাদ মিছিল এমনকি গোটা দেশ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ তারা পর্যন্ত একটাই দাবিতে সরব হন সেটা হচ্ছে এক দাবি এক স্বর জাস্টিস ফর আরজিকর আরজিকর একজন চিকিৎসক এক তরুণীর যে ভয়ঙ্কর নির্মম পরিণতি হয় তারপর মানুষের একটাই প্রশ্ন ছিল যে এই ঘটনার নেপথ্যে কে কে করলো এত বড় ভয়ঙ্কর নারকীয় ঘটনা কে ঘটালো এবং দ্বিতীয় প্রশ্ন যে এত বড় ঘটনা ঘটলো কিভাবে কোথায় গাফিলতি ছিল একটা সরকারি হাসপাতাল সেখানে এত বড় ঘটনা ঘটলো কি করে আর তিন যদি এই ধরনের মর্মান্তিক ভয়ঙ্কর একটা নারকীয় অপরাধ ঘটলো সেই অপরাধীর বিচার কোথায় হচ্ছে প্রকৃত অপরাধী কারা এবং শুধুমাত্র অপরাধী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নয় যারা ব্যবস্থা তৈরি করেছিল দীর্ঘদিন ধরে তিল তিল করে যেখানে যে কোনো মুহূর্তে ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারত তারা কারা বিচার চাই করে স্লোগান উঠলো স্লোগান উঠতেই থাকলো স্লোগান স্লোগান আস্তে আস্তে কোথাও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেল মিলিয়ে গেল যারা প্রতিবাদ করছিলেন এবং যারা আন্দোলন চালাচ্ছিলেন অনশন করছিলেন আরও এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা তারাও কোথাও যেন মূল দাবি মূল জায়গা থেকে আস্তে আস্তে দিগ্ভ্রান্ত হয়ে অন্য জায়গায় সরে গেলেন তাদের কমিটি তাদের দাবি দেওয়া আরও কিছু অনেক কিছু জিনিস চলে এলো কিন্তু বেসিক যে জায়গাটা যে আসলে সেই রাতে অভয়ার সঙ্গে কি হয়েছিল আসল দোষী কে বা কারা এবং এই ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে না নেই সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায় অভিযুক্ত সঞ্জয় রায় সে একাই ঘটনা ঘটিয়েছে না তার সঙ্গে আরও অনেকে ছিল নাকি অন্য কেউ ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়কে সামনে মুখোশ হিসেবে দাঁড় করানো হয়েছিল কে মুখোশ এই কে মুখ কে মুখোশের উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি না তো পুলিশ দিতে পেরেছে না তো সিবিআই চার্জশিট থেকে এসেছে আর না তো কোনো জুনিয়র ডাক্তার এই নিয়ে প্রশ্ন তুলেছেন আজ 4 নভেম্বর 2024 আজ শিয়ালদা কোর্ট চত্বরে একটা কালো প্রিজন ভ্যানের মধ্যে সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হচ্ছিল সেই সময় সঞ্জয় রায় যখন নিয়ে বার করা হচ্ছিল তখন সে প্রিজন ভ্যানের যে জানলা রয়েছে যেখানে জাল লাগানো আছে সেই জালের ধারে এসে পরিত্রাহী চিৎকার করতে শুরু করে সামনে ছিল রিপাবলিক বাংলার ক্যামেরা এবং আমাদের ক্যামেরা তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা শব্দ রেকর্ড হয়ে যায় কি বলছে সঞ্জয় রায় কোর্ট চত্বরে প্রিজন ভ্যানের ভেতরে থেকে চিৎকার করে সে বলতে শুরু করছে আমি নির্দোষ অনেক মুখ বুঝে থেকেছি কিন্তু আর মুখ বুঝে থাকবো না আমাকে ফাঁসানো হচ্ছে আমার ডিপার্টমেন্ট আমাকে ফাঁসাচ্ছে সরকার আমাকে ফাঁসাচ্ছে আমি যখনই বলি আমি সব বলে দেবো আমাকে বলা হয় কিচ্ছু বলবি না মুখ বন্ধ করে থাক আমাকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমি অনেক মুখ বুঝে থেকেছি আমি আবারও বলছি আমি এই ধর্ষণ এই হত্যা এই রেপ কোট আনকোট এই রেপ মার্ডারের সঙ্গে
যুক্ত নই। কি বলছেন সঞ্জয়? কেন বললেন? তার থেকে বড় কথা হচ্ছে একজন অভিযুক্ত যেখানে ছত্রে ছত্রে যার প্রমাণ পাওয়া গিয়েছে, আজকে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো, নাকি পুরোটাই আরো একটা আইওয়াশ করার চেষ্টা, নাকি অন্য কিছু, যে আসলে সঞ্জয় একা নয়, তার সঙ্গে আরো অনেকে রয়েছে, শুধুমাত্র অপরাধীর নামে সঞ্জয়ের নাম আসছে, বাকিদের নাম আসছে না, তাই সঞ্জয়ের রায় মুখ খুলছে? অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা সামনে চলে এলো সঞ্জয় রায়ের এই প্রিজন ভ্যান থেকে চিৎকার করে নির্দোষে তার দাবি করার জন্য। সেই সঞ্জয় রায় যে একসময় বলেছিল যে হ্যাঁ আমি করেছি, আমাকে ফাঁসিতে চড়াতে হলে ফাঁসিতে চড়ান, তাহলে কোনটা সত্যি? সমস্ত প্রমাণ তথ্য তার বিরুদ্ধে গেছে, তাহলে কি আরো কেউ রয়েছে, আরো নেপথ্যে কেউ বা কারা রয়েছে যাদের পরিচয় সামনে এখনো পর্যন্ত আসেনি, বা জেনে বুঝে শুধুমাত্র সঞ্জয় রায়কেই সামনে রাখা হয়েছে, বাকি অপরাধীদের আড়াল করে রাখা হয়েছে? কোন ডিপার্টমেন্টের কথা বলছেন সঞ্জয়? একাধিক প্রশ্ন উঠে এলো কারণ মানুষ জানতে চায়, কারণ আমরা জানতে চাই, সংবাদ মাধ্যমও জানতে চায়, সাধারণ মানুষও জানতে চায়, যাদের কোনো উদ্দেশ্য নেই কোথাও কোনো কমিটি গঠন করা বা কোন কলেজে কোন নির্বাচন হবে না হবে না, ইলেকশন হবে না হবে না, সেই দিকে, যারা শুধু শুধু শুধুমাত্র জানতে চান যে অভয়ের কি হয়েছিল, অভয়ের সঙ্গে কে কি করেছিল, অভয়ের এই ভয়ঙ্কর পরিণতির জন্য কারা কারা দায়ী, কারণ এখনো পর্যন্ত সেই জায়গাটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, কে মুখ আর কে মুখোশ। সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। অবশ্যই ডিপার্টমেন্টের লোকের সঙ্গে জড়িত আছে, আসলদের বাঁচাতে গিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায়ের এই সময় এই জায়গায় দাঁড়িয়ে যদিও কথা বলার, আমি আবারও বলছি, কথা বলার কোনো জায়গাই নেই। সমস্ত অপরাধীরাই বলে আমি অপরাধী নই, কিন্তু সারপ্রাইজিংলি অবাক করার বিষয় হচ্ছে একবার স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমি অপরাধী, আমাকে ফাঁসিতে দিলে ফাঁসিতে দিন, আর তারপর কয়েক মাস বাদে আসলদের বাঁচাতে গিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, মানে কি? বিচার করার দায়িত্ব রয়েছে আইন ব্যবস্থার, কোর্ট রয়েছে, পুলিশ রয়েছে, সমস্ত তথ্য প্রমাণ, এমনকি অভয়ার দেহ থেকে উদ্ধার যে সমস্ত স্পেসিমেন, সেই সমস্ত জায়গা থেকে প্রমাণ হয়েছে যে ধর্ষক সঞ্জয়। কিন্তু এরপর প্রশ্ন আছে, প্রশ্ন রয়েছে সেই জায়গায় যদি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কে বা কারা দোষী, দোষীদের রেয়াত করা হবে না, দোষীদের বলেছিলেন। আজ এত মাস বাদে প্রথম মুখ খুলল ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে সঞ্জয় রায়। রিপাবলিক বাংলার ক্যামেরায় প্রত্যেকটা শব্দ রেকর্ড হয়ে গেল এবং সেখানে বলা হচ্ছে আসল দের বাঁচাতে গিয়ে সঞ্জয় রায় অভিযুক্ত, তার পাস্ট রেকর্ড, সেদিন তার ওই বিল্ডিংয়ে আসা যাওয়া, সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যে চার্জশিটে জলজল করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার সঙ্গে কে, আরো বড় প্রশ্ন, তার সঙ্গে কে নাকি কারা? কারণ ওই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন দোষীদের, আজ সঞ্জয় রায় বলছেন আসলদের, এই দোষীদের আসলদের, এই যে বহু বচনগুলো আসছে যাকে ইংরেজিতে আমরা বলি প্লুরাল নাম্বার, এই বহু বচনে কারা কারা রয়েছে যাদেরকে সামনে নিয়ে আসার কোনো উদ্দেশ্যই দেখতে পাওয়া যায়নি কখনো, যাদেরকে সামনে নিয়ে আসার কোনো রকমের কোনো প্রচেষ্টা দেখতে পাওয়া যায়নি, যারা আন্দোলন করছিলেন, অনশন করছিলেন তাদের তরফ থেকেও, কারণ আজ পর্যন্ত কেউ বলে উঠতে পারেননি যে অভয়ের সঙ্গে সেরাতে ডিউটিতে কোন কোন ডাক্তাররা ছিলেন। ভারী অদ্ভুত না? সেই রাত নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি নন, কিন্তু কমিটি চান
নির্বাচন চান। আর মুখ্যমন্ত্রী যিনি নাকি বলছেন যে তিনি টানা ফোনে ছিলেন, সেই রাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার কাছে পৌঁছচ্ছিল লাইভ টেলিকাস্টের মতো করে। তিনিও কথা প্রসঙ্গে বলার সময় সেদিন বলে ফেলেছিলেন যে দোষীদের রেয়াত করা হবে না। দোষীদের কারা? এরা ধোঁয়াশা আজও কেন কাটছে না?